আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, প্রথমে আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন মসলিন টিমের একজন সদস্য হিসেবে মনোনীত হওয়ার জন্য। ঢাকায় মসলিনের পুনর্জন্ম নিঃসন্দেহে অনেক বড় একটি অর্জন আমাদের জন্য। তো স্যার, প্রথমে যেটা জানতে চাইবো যে কিভাবে আসলে শুরু হলো আমাদের এই পথ চলা? আসলে মসলিন এটা আমারও একটা স্বপ্ন ছিল আমাদের ছাত্র জীবনে, বা একজন বাঙালি হিসাবে মুসলিন নাম তো শুনছি, আর ছাত্র জীবনেও মুসলিনের কথা আসছে, মুসলিনের নাম শুনছি, কিন্তু কখনো মুসলিন দেখার সৌভাগ্য হয় নাই। তা আমি যখন ইংল্যান্ড থেকে ব্যাক করি 14-তে, আসার পরে বাংলাদেশ গভর্নমেন্ট, তখন একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার ঐকান্তিক ইচ্ছা এবং প্রচেষ্টার কারণেই আসলে আজকে মুসলিনের জন্ম পুনর্জন্ম হয়েছে। সেটা হলো, উনি তাঁত বোর্ডে একটা মিটিং আসছে, পাট বস্ত্র মন্ত্রে একটা মিটিং আসছিলেন, আসার পরে ওখানে ওরকমভাবে উনি ওনার নিজের থেকে উনি এটাকে ইয়ে করেন যে না, আপনারা চেষ্টা করেন, আমরা মুসলিমকে আবার পুনরুদ্ধার করতে চাই, এরকম মোটামুটি একটা ইয়ে ছিল। তারপরে একটা কমিটি হয়, প্রথম থেকে একটা কমিটি হয়েছিল, পরবর্তীতে আমি আসার পরে এটা কমিটিটা বোধহয় একটু রিভাইভ হয়। করার পরে তারপরে যে আমাদের ইউনিভার্সিটি থেকে আমার নাম প্রস্তাব করা হয় যে ওনারা চান বস্ত্র তাঁত বোর্ডের আন্ডারে, বস্ত্র পাট মন্ত্রণালয়ে যে তাঁত বোর্ড আছে, এই তাঁত হ্যান্ডলুম বোর্ড যেটা আর কি, তাঁত বোর্ড তো না, হ্যান্ডলুম বোর্ড, হ্যান্ডলুম বোর্ডের থেকে তখন ওনারা চেয়ে পাঠায় আমাদের কাছে প্রতিনিধি একজন, যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আবার আপনার এখানকার একজন টিচারকে মনোনয়ন দেওয়ার জন্য, এই কমিটির জন্য, বিশেষজ্ঞ কমিটি যেটা হবে, রিসার্চ কমিটি যেটা হবে, সেই কমিটির মধ্যে তখন এখান থেকে আমার নাম প্রস্তাব করা হয়। এবং তখন থেকে সম্ভবত 2016 থেকেই বা 15 শেষের দিকে হবে, তখন থেকে আমি এটার সাথে জড়িত। এবং তখন থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে ধাপে আমরা বিভিন্নভাবে কাজ করছি। কাজ করার পরে তখন আমাদের মেন টার্গেট ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে আমাদের এটা পুনরুদ্ধার করতে হবে, এটা পুনরুদ্ধার করা, আসলে আমাদের কাজ ছিল রিভাইভাল, তাই না? তা পুনরুদ্ধার করাটা আমাদের টার্গেট, কিন্তু পুনরুদ্ধার কাকে করব কিছুই তো জানি না, চিনি না, সে নামই শুনছি। এখন আমাদের তখন আমাদের শুরু হলো যে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দিলাম, দেওয়ার পরে বিভিন্ন টিভি চ্যানেলে আমরা কন্টিনিউয়াস বিজ্ঞাপন দিতে থাকলাম যে বাংলাদেশে কোথাও কোনো মসলিন আছে কিনা, যদি কারো থাকে তাহলে আমরা সেখান থেকে তাদের কাছ থেকে প্রকৃত মূল্য দিয়ে আমরা এগুলোকে সংগ্রহ করব। এরকম করে বিভিন্ন জায়গা থেকে তখন খবর আসা শুরু হলো, যেমন আমাদের কাছে মুসলিন আছে, আমাদের কাছে মুসলিন আছে, এরকম বিভিন্ন জায়গায়, এরকম অনেক দূর দূরান্ত দেশে আমরা গেছি, সেই বরগুনা বিভিন্ন জায়গার মধ্যে, খাগড়াছড়ি বিভিন্ন জায়গায় আমরা গেছি, ময়মনসিংহ, এগুলা খোঁজার জন্য, যে বিভিন্ন জায়গাতে ফোন করে, আমরা তাদেরকে আসতে বলে তারা তো আসতে ইন্টারেস্টেড না, আমাদের ইন্টারেস্টে আমাদেরকে যাইতে হয়। আমরা কমিটির মেম্বার, কিছু কিছু মেম্বার মিলে মিলে আমরা এরকম খোঁজা শুরু করলাম, কোথাও যেয়ে পাই না। তা যেখানে আমি তো টেস্ট করলে তো বুঝতে পারবো যে আসলে এটা মুসলিন কিনা, তা মুসলিন হলো 100% কটন, যার জন্য এটাকে এটা ইজিলি টেস্ট করা যায়, কোনো কঠিন কিছু না। তারপর যাই হোক, যখন যেখানে যায় সেখানেই অনেক পুরনো পুরনো কাপড়, কিন্তু আসলে কোনোটাই মুসলিন পাই নাই, সবই ছিল সিল্ক, ওকে, সবই সিল্ক ছিল, রাজশাহী সিল্ক যেটা আমাদের, এই সিল্কই ছিল, যদি অনেক পুরানো কাপড়গুলো, কিন্তু অনেক এটা ওই ঐতিহ্য, অনেক পুরানো কাপড় এগুলো। তা যাই হোক, ওইভাবে করে আর খুঁজে যখন পাইলাম না, তখন জাদুঘরে একটা স্যাম্পল ছিল, এই জাদুঘরের স্যাম্পলটা আমাদেরকে দেখতে দেয় না, ওকে, আমাদেরই জাস্ট একটা প্রাইভেট অর্গানাইজেশন আছে, যে প্রাইভেট অর্গানাইজেশন বাংলাদেশে যারা আর কি এইটা নিয়ে কিছু ফেক মুসলিম বলে চালাচ্ছিল, ওকে। তা যখন আমাদের গভর্নমেন্ট যখন আমাদেরকে এই প্রজেক্টটা আমাদেরকে করতে বলল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় যখন আমরা শুরু করলাম এটা, তখন এরা আমাদের বিভিন্ন বাধা হয়ে দাঁড়ালো, ওরা আমাদেরকে আগাইতে দিবে না, এরকমই একটা তাদের টার্গেট। তা তারপরে আমরা চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম, তখন আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান, সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান সাহেব, তারপরে আমাদের বস্ত্রমন্ত্রী ছিলেন আমাদের ইয়ে মির্জা আজম সাহেব, বহুত চেষ্টা করলেন ওনারা, কিন্তু ওই ওদের ট্রাস্টি বোর্ডের আন্ডারে ওই স্যাম্পল আমরা, স্যাম্পল তো দূরে থাক, আমরা দেখারও সুযোগ আমাদেরকে দেয় না, দেখা দেখতেও দেয় না, এমন একটা অবস্থা। তা যাই হোক, তারপরে আমরা তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার তো যে কোনো ব্যাপারে খুব দৃঢ়তা আছে, যেমন পদ্মসেতু আজকে হয়ে গেছে, ওনার দৃঢ়তার কারণে পদ্মসেতু হয়েছে, তাই না? ওইরকমভাবে এই ব্যাপারেও উনি খুব শক্ত ছিলেন যে না, মসলিন আমাদেরকে পুনরুদ্ধার করতেই হবে। তখন উনি বললেন যে মোটামুটি এরকম অর্থ যে আমি আলবার্টে দেখে আসছি, যান বিশেষজ্ঞ টিমকে পাঠায় দেন, আলবার্টে দেখে আসো মসলিন। তারপরে বিশেষজ্ঞ টিমের মধ্যে 5 জন বোধহয় আমরা যাই, সম্ভবত 5 জনের মধ্যে আমি একজন ছিলাম, আর আমাদের আর একজন যিনি আছেন মঞ্জু স্যার রাজশাহী ইউনিভার্সিটি, উনি হলো দুইটা, এখানে হলো 3টা পার্ট, একটা হলো ফুটি কার্পাস যেটা তুলা, এই তুলাটা পুনরুদ্ধার করা, আর একটা হলো তারপরে ইয়ার্ন, সেখান থেকে ইয়ার্ন করা এবং ফেব্রিক করা। ইয়ার্ন আর ফেব্রিক পার্টে হলাম আমি, আর তুলার পার্টে হলো উনি।
তা উনি আমাদের যেহেতু সিনিয়র টিচার, উনি আমাদের অনেক সিনিয়র, যাদের উনি আমাদের মোটামুটি আমাদের টিমের লিডিং হিসাবে, লিডার হিসাবে ছিল মোটামুটি ওইভাবে, মানে ওই পার্টের উনি, এই পার্টে আমি, এইভাবে ছিল। তা যাই হোক, তা তারপরে উনি আর আমি গেলাম, আমরা দুজন, আর বাকি ছিল আমাদের তাঁত বোর্ডের চেয়ারম্যান, আমাদের মন্ত্রী মহোদয় পিএস ছিলেন, আর একজন তাঁত বোর্ডের মেম্বার সমস্ত, এই পাঁচজনে আমরা গেলাম। যে আমরা কয়েক সপ্তাহখানিক ভিজিট ছিল আমাদের আলবার্ট মিউজিয়ামে। তা আলবার্ট মিউজিয়ামে যাওয়ার পরে আসলে এইটাই সৌভাগ্য ছিল, এটা আমার লাইফের সৌভাগ্য আমি বলবো। আর সবচেয়ে আমি নিজেকে আসলে ওই গর্বিত মনে করি এই প্রজেক্টের সাথে জড়িত দেখে, কারণ আমাকে যদি আমার ইউনিভার্সিটি যদি আমাকে তখন না দিত, তাহলে কিন্তু আমার এই সৌভাগ্য আমার হতো না, আমি হয়তো এই কন্ট্রিবিউশনটা করতে পারতাম না জাতির জন্য। তা যাই হোক, তারপরে ওখানে যাওয়ার পরে বিভিন্ন তো রেস্ট্রিকশান, এমনি তো বন্ধের সময়, তারপরে যাই হোক হাতে গ্লোভস পরে বিভিন্নভাবে, আমি আবার সাথে করে কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে গেছিলাম, কাউন্টিং গ্লাস, নিডিল, এগুলো যেহেতু ফেব্রিক তো সে দেখলেই চলবে না, কারণ স্যাম্পল তো পাবো না, সুতরাং ফেব্রিকের কিছু তো আমার ডাটা দরকার, একেবারে তো আমি চলে আসলে তো হবে না। তা এই চিন্তা করে আমি আগেতে রেডি ছিলাম, তারপরে ওদেরকে অত কিছু বলি নাই, না বলে আমি এইভাবেই ভিতরে ঢুকছি, ঢোকার আমার হাতে গ্লোভস টোভস পরাই দিল। পরাই দেওয়ার পরে আমি না, আমার সাথে যারা টিম ছিল সবাই, তিন চারজন আমাদের সবাইকে একই অবস্থা, অনেক স্যাম্পল ওরা আমাদেরকে জাস্ট ওদের টেবিলের উপরে অনেক স্যাম্পল ওরা আমাদের দেখালো, প্রায় 30-40টা স্যাম্পল আমি নিজে হাতে অ্যানালিসিস করছি, আছে আমার কাছে আসে ওইগুলো সব ছবি। তা তারপরে দেখার পরে আমি এক পর্যায়ে ওদেরকে বললাম যে দেখো, আমি তো কখনো আসলে মসলিনকে হাত দিয়ে দেখি নাই, তার কাপড়ের একটা ফিলিং যদি হ্যান্ড ফিলিংটা, এটা কিন্তু আমি পাচ্ছি না, সুতরাং আমাকে যদি গ্লোভসটা খোলার অনুমতি দাও তাইলে আমি এটা দেখতে পারি। তখন ওরা রাজি হয়ে গেলো, খুবই ভালো, খুবই ভালো, খুব কোঅপারেট করছে ওরা। আলবার্ট মিউজিয়ামের ওরা দুজন ছিলেন, দুইটা মহিলা, ওরা খুবই কোঅপারেট করছে আমাদের সাথে। পরে এক পর্যায়ে হাত গ্লোভস খুলে ফেলে আমি পুরা কাপড়, তখন আমি পুরা কাপড় অ্যানালাইসিস করি, তারপরে সব কিছু, এবং এক পর্যায়ে আমি যখন কাউন্টিং গ্লাস অ্যানালাইসিস করি, ওরা তখন আমাকে ফ্ল্যাশ ম্যাগনিফায়ার দিয়ে দেয়, ওকে, ফ্ল্যাশ ম্যাগনিফায়ার যেটা, ওইটা দিয়ে দেয়, ওইটা দিয়ে আমি একই সাথে ভিডিও হয়ে যায়, আমার ছবিও তোলা যায়, আবার একই সাথে আমি ওরা পুরো একেবারে অ্যানালাইসিসটা আমার হয়ে যায়, ইস একদম তোমার ইয়ে করে, আমি ম্যাগনিফাইং করে, ওকে, হ্যাঁ, আরও ক্লিয়ার হয়ে যায়, আমি দেখাবো দরকার হলে। তা ওইগুলো দিয়ে করার পরে পুরো অ্যানালাইসিস করে আমরা মোটামুটি প্রায় অনেকক্ষণ সময় আমরা আলবার্টে কাটালাম, কাটানোর পরে বেরোনোর পরে তখনই আমি মোটামুটি একটা আমার কনফিডেন্স গ্রো করে এবং আমি ডিক্লেয়ার দিই যে হ্যাঁ ইনশাআল্লাহ মসলিন তৈরি করতে পারবো, ওকে, কারণ টেকনিক্যাল জিনিসগুলো আমি পেয়ে গেছি। এইভাবে যখন দেশে ফিরে চলে আসি, দেশে ফিরে আসার পরে তারপরে শুরু হয় আমাদের যাত্রা, আসল যাত্রা শুরু হয়, কারণ এর আগে তো অন্ধের মধ্যে ছিলাম যে মসলিন তৈরি করবো, মসলিন তো দেখিনি কখনো। তা যে কোনো একটা জিনিস পুনরুদ্ধার করতে গেলে তো আগে তাকে দেখতে হয়, এর জন্য আমরা করলাম কি, শেষে ওই ইতিহাস আমাদের যে আব্দুল করিম সাহেবের যে বই আছে মসলিনের, ওই বই থেকে পড়ে পড়ে বিভিন্নভাবে এগুলো আমাদের ওই পার্টটা, ওই যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ওই পার্টটা ওনারা, সরি, তখন ওনারা করলো কি, আপনার ইয়ে করলো যে একটা মরফোলজিক্যাল স্কেচ তৈরি করলো যে এই ফুটিকার পাশ গাছ কেমন ছিল, ওকে, তো এরকম করে একটা স্কেচ তৈরি করলো আমাদের যারা ইয়ের চারুকলা স্টুডেন্ট আছে ওদেরকে দিয়ে ওনারা এটা করালেন। করানোর পরে তারপরে আমরা এবার শুরু করলাম এই গাছ খোঁজা, ফুটিকার পাশ গাছ আমাদের বাংলাদেশের বিভিন্ন কর্নারে কর্নারে বিভিন্ন জায়গা থেকে আমাদের সংবাদ আমরা কালেক্ট করতেছিলাম, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, বিভিন্ন জায়গায়, এইভাবে যেমন কাপাসিয়াতে আছে, যশোরের দিকে, তারপরে খাগড়াছড়ি, এরকম চিটাগাং, বিভিন্ন জায়গার মধ্যে আমরা বান্দরবন এইগুলোর মধ্যে যাই, যে তখন আমরা বিভিন্ন জায়গায় সফর করা শুরু করলাম ওই গাছ খোঁজার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমরা গাছ মিলায়ও আমাদের মরফোলজিক্যাল স্কেচের সাথে মিল রেখে রেখে আমরা পেয়েও গেলাম গাছ, বেশ গাছ আমরা পেয়ে গেলাম। তারপর সেখান থেকে আমরা একটা তুলা কালেক্ট করা শুরু করলাম, কালেক্ট করে নিয়ে এর মধ্যে আমরা মোটামুটি ওই তুলা উৎপাদন করার দিকেও আমরা গেলাম। আর মাঝখানে আমরা যেটা করলাম সেটা হলো যে আমি কালেক্ট করলাম সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ফাইনেস্ট সুতা কোনটা আছে, যেটা মেশিনে তৈরি হয়, তো চায়নার থেকে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে খোঁজখা লাগাইলাম। লাগানোর পরে আমাদের টিচারও কিছু হেল্প করছিল আমাকে। তারপরে আমি এটা চায়নার থেকে 300 মেট্রিক কাউন্টের সুতা আমরা এখানে আনাই, 300 মেট্রিক কাউন্টে তোমার আপনার ইংলিশ কাউন্টে দাঁড়ায় 180 মতো, মোরালেস 180 ইংলিশ কাউন্ট এরকম আসে। এই সুতা খুবই ফাইন সুতা, এটা আমার কাছে স্যাম্পল হিসাবে এখন আমি রেখে দিছি, আছে আমার কাছে, মাত্র 5-6টা কোণ আমরা আনাই। আনানোর পরে ওইটা দিয়েই আমাদের যারা তাঁতি আছে, যারা উইভার যারা, তাদেরকে আসলে মেন টার্গেট ছিল তাদেরকে প্র্যাকটিস করানো, কারণ আমরা যদি ওই কটনের জন্য বসে থাকি তাহলে তো আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে, তাই না? ইন দ্য মিনটাইম আমরা আমাদের এই আর আমাদের টিমের মধ্যে যেমন এই পার্টে আছে, আবার আমাদের বিজিএমসিরও মেম্বার ছিল আমাদের সাথে, আবার কটন বোর্ডের
ওনারা ডিরেক্টর একজন আক্তারুজ্জামান সাহেব উনিও ছিলেন, তা ওনাদের ওনারা আমাদেরকে বিভিন্ন তুলা দেওয়ার দিল, দিয়ে আমরা এগুলা কাজ শুরু করে দিলাম। যে ওখান থেকে, কারণ আমরা যে তাঁতিদেরকে ট্রেনিং দিছি তারা ছিল ওই খদ্দরের কাপড়, খদ্দরের খদ্দর কাপড় তৈরি করার জন্য ওই 6-7 কাউন্ট 5 কাউন্টের সুতা তৈরি করতে পারতো, এরকম এর চেয়ে বেশি ফাইন সুতা তৈরি করতে পারতো না হাতে। আর মুসলিনটা ছিল টোটালি হ্যান্ডিক্রাফ্ট, ম্যানুয়াল, এখানে মেশিনের কোনো ছোঁয়া ছিল না। তো এই হিসাবে সুতা হাতে ম্যানুয়ালি তৈরি করতে হবে, তো ওদেরকে আমরা ট্রেনিং দেওয়া শুরু করলাম। ওদেরকে ট্রেনিং দিয়ে ওরা প্রথমে এরকম 6-7 কাউন্টে সুতা তৈরি করলো, আস্তে 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 ধাপে 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 যে আমরা প্রায় এই লাস্ট আমাদের যেটা 731 কাউন্টের সুতা আমরা তৈরি করছি ম্যাট্রিক কাউন্টের, যেটা প্রায় অ্যারাউন্ড 400 কাউন্টের মতো চলে আসে আমাদের ইংলিশ কাউন্টে। তা আমি যেটা হয়েছে যে আমরা তো অনেক হিস্ট্রিতে পড়ছি, অনেক কিছু দেখছি যে মুসলিন অনেক ফাইন কাপড়, অনেক পাতলা কাপড়, এ তো চোখে ধরে না এরকম আর কি কাপড়, কথা ঠিকই আছে কিন্তু অনেকটাই আছে কিছুটা আবার একটু অতিরঞ্জিত কথাও আছে। কারণ যখন ওই যে কয়েকশো স্যাম্পল যখন দেখে আসছি সবই ঢাকায় মুসলিন আমাদের ইয়েতে কী বলে আলবার্ট মিউজিয়ামে, তখন তো আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে আসলে কাপড়ে কত কাউন্টের সুতা কী কী, এখন তো প্র্যাকটিক্যালি আমার হাতে চলে আসছে, সুতরাং এইটা নিয়ে আমি আর কোনো ওয়ারিড না। তা যাই হোক, আমরা যতটুকু পারি করতে থাকি আমরা ফাইন সুতা, এদিকে আমরা কাজ করা শুরু করে দিলাম। তা তখন ওইটা যেটা আমরা আনলাম ওইটা দিয়ে আমাদের তাঁতিদেরকেও প্র্যাকটিস, এদিকে যেমন স্পিনারদেরকেও আমরা প্র্যাকটিস করানো শুরু করছি যে তারা চিকন সুতা তৈরি করা শুরু করে দিক, ওদিকে আবার তাঁতিদেরকেও আমরা বসায় রাখি নাই, তাঁতিরাও যে ফাইন সুতা দিয়ে কাপড় যা তৈরি করতে পারে এটার প্র্যাকটিস এটাও তারা শুরু করে দিল, কারণ এত চিকন সুতা তারা কখনো ব্যবহার করে নাই। এই হিসাবে আমরা মোটামুটি তাদেরকে ট্রেনিং দিতে লাগলাম, লাগলে তারা কাপড় তৈরি করা শুরু করলো ফাইন সুতা দিয়েই বিভিন্নভাবে। অনেক সমস্যা আমাদের ধাপে 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 আমরা এগুলাকে ওভারকাম করছি। তা যাই হোক, শেষ পর্যন্ত আমরা যেটা এখন আমাদের মোটামুটি একটা পর্যায়ে আমরা চলে আসছি। এখন কয়েকদিন আগে আমাদের ইয়েতেও বাংলাদেশ হাই কমিশন লন্ডন, ওখানেও একটা প্রোগ্রাম তারা করছে, ওকে, আমাদের এই এই প্রজেক্টের উপরে, মুসলিনের উপরেই। এখন আমরাও মোটামুটি আমাদের যে রিপোর্ট এটাও আমরা ইভ্যালুয়েশন কমিটিকে জমা দিয়ে দিচ্ছি। ইভ্যালুয়েশন কমিটিতে আমাদের মাননীয় ভিসি স্যার আছেন চেয়ারম্যান, আরও ঢাকা ইউনিভার্সিটির একজন আছেন উদ্ভিদ বিজ্ঞানের চেয়ারম্যান, উনি উদ্ভিদ বিজ্ঞানের ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আরও একজন আছেন আমাদের ইয়ে সিনিয়র প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির, দুজন ঢাকা ইউনিভার্সিটির, একজন আমাদের আমাদের স্যার হলেন ভিসি স্যার হলেন এটা চেয়ারম্যান কমিটি, ইভ্যালুয়েশন কমিটির চেয়ারম্যান। এখন এটা আন্ডার ইভ্যালুয়েশনে এবং এটা মোটামুটি তারা আমরা যতটুকু তাদের সাথে আলাপ হয়েছে এবং তারাও খুব প্লিজড, এবং আমরা বলবো আমরা সাকসেসফুল, ওকে। এবং আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল অলরেডি আমরা তৈরি করে ফেলছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য একটা স্যাম্পল আমাদের প্রায় রেডি, ওকে। যে এক একটা শাড়ি তৈরি করতে অনেক সময় লাগে, একটা একটা কাপড় তৈরি করতে অনেক সময় লাগে, অনেক ফাইন সুতা, এবং আমাদের কাপড়গুলো ওই আগের মতো সেই আংটির ভিতর দিয়ে যাইতেছে। আপনারা দেখতে চাইলে আমি আপনাদেরকে আমাদের বানানো স্যাম্পলও দেখাইতে পারি, আবার অরিজিনাল আলবার্টের যে আমাদের সেই 400-500 বছর আগের যে মুসলিন, ঢাকায় মুসলিন, সেটা স্যাম্পলও আমার কাছে, মানে ছবি আমার কাছে আছে। যে দুটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে এই দুইটার মধ্যে, কারণ বাস্তব স্যাম্পল তো আর আলবার্ট থেকে আনা সম্ভব না, আমরা আনতেও পারি নাই, যার জন্য এটা আমাদের মেন ইয়ে আর কি। এইভাবে এইভাবে আমরা মোটামুটি এক কথা এখন আমরা আমরা বলবো আমরা সাকসেস। আর সবচেয়ে আমাদের চাইতে সবচেয়ে বড় আমি বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার ঐকান্তিক ইচ্ছাই আমরা এই 400-500 বছর আগের ঐতিহ্যকে আমরা ফেরায় আনতে পারছি। এবং এটাও আবারও আমরা প্রমাণ করলাম যে বিভিন্ন ইউরোপ আমেরিকার মধ্যে আমাদের স্টুডেন্টরা যে যেমন খুব সফলতার চিহ্ন তারা রাখে, ওরকম এটা আবারও প্রমাণ হলো যে 500-600 বছর আগে হারায় যাওয়া আমরা বাঙালিরা এটা উদ্ধার করতে পারি। এই মেধা আমাদের আছে, ওকে।